সূরা ইব্রাহিমের আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন, ওয়াইযে তাআযানা রব্বুকুম, তোমার রব যেন এলান দিচ্ছে যে একটি ঘোষণা, একটি কি ঘোষণা, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পেয়াদা দিয়ে মাইক হাতে নিয়ে বলা হয় যে একটি এলান শোনেন এলাকার মানুষেরা, একটি ঘোষণা, আল্লাহ পাক যেন নিজে মাইক হাতে নিয়ে দুনিয়ায় নেমে পড়েছেন, একটি ঘোষণা। কি সেই ঘোষণা বান্দা বান্দিদের জন্যে? লাইং শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। নিয়ামতের শুকরিয়া কাকে বলে? বাংলাদেশে আমরা অনেকেই মনে করি টুটি পর্যন্ত একেবারে খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাফসিরে মুফাসসির লিখেছেন তিনটা আর শর্ত মানা লাগবে আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে। এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে, দুই নম্বরে অন্তরে শান্তি পাওয়া লাগবে, তিন নম্বরে ওই নিয়ামতের যথাযথ কদর তার হুকুমে করা লাগবে। আজকের এই ময়দান যদি নিয়ামত মনে করেন মুখে স্বীকার করে বলছেন আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের অন্তরে কোরআনের অনুষ্ঠানে আসতে পেরে আনন্দ লাগছে, কথা বলে না কেন? তিন নাম্বার শর্ত যেটা, যেটা শুনবেন আজকে এখান থেকে, এটা শোনার পরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে যদি এই কথাগুলো সেট করতে পারেন তাহলে লাইন সাকার আল্লাহ জানিয়েছেন অবশ্যই তোর জীবনে এরকম নিয়ামত আরো দেব। এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত কেন? এখানে প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হবে কোনো সন্দেহ নেই, আর যদি আপনার মন আরো বড় থাকে আমার আল্লাহ 700 পর্যন্ত দিতে পারে। অলাইন কাফারতম, যদি কেউ কুফরি করে এটার দাম না দেয়, মর্যাদা দিতে না চায়, সম্মান না দেয়, নিয়ামত আল্লাহ নিজে ছিনিয়ে তো নেবে আর আজাবের ভেতরে আপনাকে ফেলে দেবে। এ আজাব বিভিন্ন ধরনের হতে পারে, আজাব যে দেবে এজন্য ইন্না দিয়েছেন, লাম দিয়েছেন ইন্না আযাবিলা শাদীদ, আল্লাহ আমাদেরকে যেন আজাবের ভেতরে ফেলে না দেন, এই নিয়ামতের যথাযথ কদর সম্মান করার মাধ্যমে আমরা আগামী জীবনে গিয়ে যেতে চাই, বলেন আমিন। এ কোরআনে কারিম আমরা যারা শুনতে এসেছি, পৃথিবীতে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিজের ভাষায় শ্রেষ্ঠ নিয়ামত কোরআন শরীফ। আল্লাহ পাক বলেন আমি রহমান, যত দয়া দুনিয়ার মানুষকে আমি করেছি সবচেয়ে বড় দয়ার প্রমাণ হচ্ছে আমার কোরআন, যে কোরআন শিখিয়েছি তোমাদেরকে এটা এমন দয়া এর চাইতে বড় দয়া দুনিয়ায় আর নেই। 700 কোটির উপরে এখন মানুষ দুনিয়ায়, মাত্র 175 কোটি আমরা মুসলিম যারা ধর্মীয় গ্রন্থ কোরআন বলে বলতে পারি, যদিও পড়ি না অনেকে। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, তিনি কথা বলা শিখিয়েছেন আমাদের, তাহলে নিয়ামত হিসাবে সর্বপ্রথম যার নাম তার নাম কোরআন, তার নাম কি? আল্লাহ তাআলা বলেন নিয়ামতের কাছে যারা আসবে এই মানুষগুলোকে নিয়ামত ওপেন করে দেবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ওয়াজা। সূরা কাহফের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমার প্রশংসা আদায় করো, কেন করবা জানো? আমি আল্লাহ নিজে তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, কোনো মারেফতের কথা নেই, কোনো গোপন কথা কোরআনে নেই, কোরআনে যা আছে সব ওপেন কথা।